সর্বপ্রথমে আমি আজকে আল্লাহ তালার উপরে ভরসা করে আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছি সকলে দোয়া করবেন আমাদের পাশে একটা বোন আসছে তার মানসিক অবস্থা অত্যন্ত খারাপ সে এমন একটু পরিস্থিতির মধ্যে রয়েছে তার ওপরে একজন বদ জিন আবু বক্কর নাম সে বলছে তার নাম আবু বক্কর সে তার ওপরে এসে তাকে বিভিন্ন রকম বিভ্রান্ত করতেছে পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি করছে তার শারীরিক সমস্যা করতেছে আমরা আপনাদের কাছ থেকে দোয়া চাই আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ তালা যেন আজকে কোরআনের শক্তিতে এই বনটিকে চিরস্তরের মতো বদজিন থেকে হেফাজত করে এটা যদি ভিউ হয় তাহলে কিন্তু আপনার ব্যবসা প্রতিষ্ঠান থাকবে না ভিউ মানে কি জানেন তো ভাইয়া আচ্ছা আপনি আপনি কি নাম আপনার আমার নাম এমডি আবু বকর ওরফে আর কে ও আর কে ও মানে কি জানেন আর ও মানে কি আরতে রুবি হ্যাঁ কেতে কাবা ঘর ওতে উমান ওতে উমান উমান হ্যাঁ আপনার বাড়ি কি উমানে না উমানে আমি যাই ওখানে আমার ছোট একটা মসজিদ আছে সেই মসজিদে আমার জানকেও নিয়ে যাব ওখানে নিয়ে যে একটা উমরা হজ করাবো উমানে তো উমরা হজ হয় না হয় ছোট্ট একটা মসজিদ ওটা হজ বলে না কিন্তু আমি ওটাকে হজের মতোই মনে করি কারণ ওটা ওই জায়গাটা এতটাই পবিত্র যাকে যা বলার মতো না আচ্ছা আপনি আপনি জান যাকে বলতেছেন তার নাম কি তার নাম মুসুমত রেহেনা খাতুন রুবি কিন্তু আমি রুবি বলে ডাকবো না আমি রুকু বলে ডাকবো রুকু বলে হ্যাঁ কারণ আমার জানটা না অনেক পবিত্র আমার জানের মধ্যে কিছু আকৃতি আমি দেখছি সে আকৃতিগুলো আমার মা ফাতেমার মধ্যে আছে। কিন্তু আমার জানের বোনেরা বুঝে হ্যাঁ মানুষ কখনো হচ্ছে যে নবী বা নবীর মেয়েদের আকৃতি ধরতে পারে তখন আমি বললাম যে ঠিক আছে তোমার বোনেরা কিছু ভুল ধারণা কারণ ওরা তো সেরকম এখনও ইমানদার হয়নি হলে তাহলে এই কথা বলতো না হ্যাঁ আল্লাহ আমার নবী আমার নবী রাসুলের গণকে নিয়েই কিন্তু মানুষকে সৃষ্টি করছে তাদের কিছু জিনিস মানে হচ্ছে হয়তো বা কারো কান নাক চোখ এগুলা কিন্তু অনেক মানুষের মধ্যে দিছে অনেক মানুষ সেই মানুষ না সে হচ্ছে ভাগ্যবান সে ভাগ্যবানের মধ্যে আমার রুবি একটা ভাগ্যবতী হ্যাঁ এই রুবিকে পাইছি আমি ওই যে পিয়াসের কথা বললাম না পিয়াসের বাসায় থাকতে না আমার রুবি একটা কালো শাড়ি পরছিল সে কালো শাড়ি পরে ঠিক তখন কয়টা বাজে তিনটা বাজে দুপুর তিনটা কিন্তু ও হুজুর ছিল ও কিন্তু জানে আমার বউ সুন্দর এই কালো শাড়ি পরে আমার বউকে দুপুরবেলা ওই বাগানের মধ্যে নিয়ে যাচ্ছি নিয়ে যেয়ে ছবি উঠাচ্ছি এটা কি ঠিক হবে কিন্তু ও তো প্রকৃত স্বামী না স্বামী যদি হইতো ইমানদার যদি হইতো তাহলে এরকম করে আমার রুবিকে বাগানে নিয়ে যায় এরকম ছবিতে উঠাত না আমার রুবিকে ওইভাবে ছবি উঠানোর পরে আমি দেখলাম যে কি এই মেয়ে এত সুন্দর তার গঠন এত সুন্দর তার চেহারা আর শাড়ি পরার পরে তাকে মনে হচ্ছে যে এতটাই কিউট লাগতেছে আমি আর লোভ সামলাতে পারি নাই আমি আমার রুবির সিরাই উপসিরাই সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণ শরীরে আমি ঢুকে গেছি সেখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না কারণ আমার রুবির ভিতরেরটা এতটাই সুন্দর এতটাই নিষ্কলঙ্ক এতটাই নিষ্পাপ যে ওখানে আমি কেন যদি আমার স্বয়ন আল্লাহ প্রবেশ করে আমার আল্লাহ বলবে যে কে এই মেয়ে এটা মেয়ে না এটা মেয়ে না এটা মেয়ে হতে পারে না সৃষ্টি করছে

এই দুই জাতিকে সৃষ্টি করেছে আল্লাহ রিব তুমি হলে জিন জাতি তুমি এই যে মানব জাতির শৈলে আছো এটা কি অন্যায় নাকি সঠিক না এটা অন্যায় অন্যায় তাহলে তুমি নিশ্চয়ই অন্যায় করছো অবশ্যই আমি অন্যায় করছি তাহলে তুমি অন্যায়কারী হলে তার গলার আওয়াজটা আসতে হয় কারণ তুমি ভুল করছো হ্যাঁ আমি যখন বুঝবো যে আমি ভুল করতেছি তখন আমি আসতে কথা বলবো যখন আপনি ভুল কথা বলবেন তখন আমি উত্তেজিত হব আচ্ছা তাহলে তুমি ভুল করছো তুমি মানব জাতির দিয়ে তারপরে তুমি কি একজন পুরুষ আবু অক্কর নাম হ্যাঁ তোমার নাম কি এমডি আবু অক্কর আর কে ও আর কে ও আর কে ও অর্থ তো বললাম আবার বলতে হবে বলতে হবে আবার আর মানে রুবি কে মানে কাবা ও মানে ওমান হ্যাঁ আমার জানকে আমি দুই বছর পর উমান সৈদ আরবে নিয়ে যাই হজ করাবো হ্যাঁ কাবা ইনশাল্লাহ না আগে উমানে নিয়ে যাব উমানে নিয়ে যাওয়ার পরে আমি ওখানে যে ছোট মসজিদ আছে ওখানে একটু উমরা করাবো ওটা মসজিদ কি ওটা এমন একটা জিনিস এই তো এই তো না আমার ভাইয়ের একটু ইমান হলো ইমান আছে একটু হলেও হোক আমি ওখানে নিয়ে যা ওটা করাবো করার পরে বাসায় নিয়ে আসবো নিয়ে আসার আসার পরে এক মাস পরে আমি আমার জানকে নিই কারণ আমি ছয় মাসের ছুটিতে আসছি বুঝছেন আমি সৌদি আরবে থাকি হ্যাঁ হ্যাঁ কিন্তু ভাই আমি আমি বলছি এটা ভিউ হবে এটা শোনো তুমি সৌদিতে থাকো আর এই যে সৌদি থেকে আসছো কয় মাসের ছুটি ছয় মাসের ছুটিতে আসছি তো এর আগে যে তুমি পালে এই রুবিকে কি বলবো ভাই এই আগে পাইছি না আমি এক বছর হলে আমার রুবিকে পাইছি আর ওই যে বললাম যে ওখানে পেঁয়াজের ওখানে আমি আমার রুবিকে পাইছি ওটা ভুল হ্যাঁ পাইছিল সেটা ছিল শয়তান একটা জিন সেই শয়তান জিনটা জিন না সেই জিন কি করছে জানেন ভাইয়া সেই জিন আমার জানকে প্রোটেক্ট করছে প্রোটেক্ট মানে কি আমার জানের দুইটা সংসার নষ্ট হয়েছে আমার জান পবিত্র আমার জান নিষ্কলঙ্ক আমার জান সততা সততাব্যাধি আমার যান সত্যব্যাধি আমার জান সংসারিক একটা মেয়ে তারপরও সে এতটাই অপবাদ পাইছে যে কোনো মানুষের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব বজ্জের কারণে না এটা হচ্ছে তার ফ্যামিলি তার স্বামী তার স্বামীর হচ্ছে যে পরিবারের লোকজন তার শ্বশুরবাড়ির লোকজন তার ফ্যামিলির লোকজন আমার জানকে তিলে 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 নিঃশেষ করে দিছে তারপরও দেখেন পাখির কতটা অশেষ রহমত যা আমার জানের বড় কোনো ধরনের অসুখ হয় নাই আমার যান দিনের পর দিন না খায় থাকছে আমার যান ঘুমাতে পারেনি আমার যান মানুষের কথা আগাতে আগাতে ক্ষত বিক্ষত হয়েছে তারপর আমার যান প্রতিবাদ করতে পারেনি হ্যাঁ আমার জানের একটাই দোষ আমার জানের একটু রাগ বেশি রাগের শুধু সে কিচ্ছু বলতে পারে না শুধু মুখ খারাপ করে এটাই আমার জানের দোষ আমার জানের কোনো দোষ নাই আমার জন আমার জান সংসার নষ্ট করেনি আমার জান যেটুকু করছে সংসার আঁকড়ে ধরার জন্য কিন্তু কিছু বেইমান স্বার্থপর অ মানুষ আমার জানকে ক্ষত বিক্ষত করছে হোক আমার পাক তাকে ধৈর্যশীল বান আছে বুধাই সে এখন পর্যন্ত সুস্থ আছে আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু এখন দেখা যাচ্ছে কি আমার জানকে আমি যখন জিজ্ঞাসা করছিলাম জান তোমার কী কে আছে আমার জান বলছিল তো আমার কেউ নেই তুমি এখানে যো তুমি সেই যো তোমার জানকে তোমার জানকে এই কলঙ্ক থেকে নিষ্কৃতি করার জন্য তুমি আসছো হ্যাঁ আমার জানকে এগুলা থেকে মুক্ত করে আমি নিয়ে যাব কিন্তু একটাই শর্ত সেই শর্ত হচ্ছে আমার জান তার পরিবার থেকে কোনো হেল্প নেবে না বলতে কি কোনো জৌতুকের কোনো কিছু আমার জান নিবে না যেহেতু বলতে সেটা তো মহাপাপ ওটার কথা আমি বলতেছি না কারণ আমার জানের না কয়টা ড্রেস আছে অনেক সুন্দর সুন্দর ড্রেসগুলো পরলে আমার জানকে অনেক সুন্দর লাগে সে ড্রেস নিব না সে ড্রেসগুলো আমি কাউকে দিতেও দিব না সে ড্রেসগুলো আমার একটা জানের আলমারি আছে অনেক সুন্দর আলমারিটা কম দাম কিন্তু আমার জানের ছোঁয়াতে সেটা অনেক সুন্দর হয়েছে আর কি সেই ড্রেসগুলো আমি ওই আলমারিতে আমি হচ্ছে যে সেই ড্রেসগুলোকে আর কি ওই আলমারির মধ্যে হ্যাঁ ওই ড্রেসগুলো আমি আলমারির মধ্যে রেখে দিব। তারপরে আর কি আমার জানের একটা আংটি আছে আমার জানের একটা কানের দুল আছে আমার জানের একটা চেন আছে চেনের সঙ্গে ছোট্ট একটা লকেট আছে যেটা আমার জানকে অনেক সুন্দর লাগে ওই জন্য আমি আমার জানকে পড়তে দিই না আর একটা জিনিস আছে সেটা হচ্ছে কানের দুল সেই কানের দুল আংটি চেন বালা সেই বালা পরবে আমার জানের মা আর চেন পড়বে হচ্ছে যে কি জানো চেনটা পরবে হচ্ছে সামি আছে না শ্যামী ওরা গরিব মানুষ ওই সেন শ্যামীকে দিব বিয়ে সময় হচ্ছে যে ওটা দিবে আর কানে দুল ওটা তুমি নিবা হ্যাঁ তোমার কানে দুল আমি হেরে ফেলছিলাম মনে আছে তো আর হচ্ছে যে কি বাকি থাকলো ইয়ে আংটি ওই আংটিটা ছিনাক পরাবা আর হচ্ছে যে আর কি আর ড্রেস আপ বলল না আমার জানের আলমারিতে আমি সুন্দর করে রেখে দেবো সারা জীবনের জন্য স্মৃতি চাই বর্ষাকে দিতে চাইবা না তোমরা কারণ বর্ষার ড্রেস আমার জানের ড্রেস মানে ওরা দুইজন একই ওর হবে কিন্তু না এটা কখনো হবে না আমার জানের ড্রেস কেউ স্পর্শ করতে পারবে না আর বাকি থাকলো আমার জানের কিছু টাকা কিছু টাকা মানে বাউনের কাছে কিছু টাকা পাইছিল তারপরে হচ্ছে যে পেঁয়াজ তার মহরণা বুঝে দিছিল। সে টাকা সে টাকাটা পাবে মানে বাউনের যে টাকা সে টাকাটা পাবে মুকুল ভাই আর বকুল ভাই আর সুবার কাছে যে টাকাটা আছে ওটা সুবার এই আর আমার জানকে আমি বিয়ে করব একটা টাকা তাদেরকে খরচ করতে দেবো না তারা হচ্ছে যে আমার টাকা দিয়ে চলবে তার ফ্যামিলি চলবে তার পরিবার চলবে সবাই চলবে না আমার জানকে যারা তারা প্রোটেক্ট করছে সাপোর্ট করছে ভালো শুধু তারাই পাবে আর কি কি ম্যাম হয়েছে ওই মহিলাকে বলছে যে আমি ও কাছ থেকে বিশ টাকা খাওয়াছি বিশ টাকার জন্যে আমি বিশ বছরের হায়াত কমে দেবো দিস ইজ মাই প্রমিস এটা ভিউ হওয়ার জন্য আর কি আমি এখানে তাদেরকে পাঠাইছি যে দেখো মানুষ সবাই দেখবে আর বলবে যে না আমি এটা চরিত্র খারাপ না কারণ আমার জানের চরিত্র খারাপ না তারপরেও আমার জানকে একজন অপবাদ দিছে আমি নাকি কলঙ্কিত মহিলা আমি নাকি পর পুরুষের সঙ্গে কথা বলি পর পুরুষের সঙ্গে মিলামশা করি এটা আমি কখনোই মানব না কারণ আমার জান পবিত্র আমার জানে কিছু আকৃতি আমার মা ফাতেমার আকৃতির মতো আমরা কিছু কথা বলে বলেন অসুবিধা হ্যাঁ ভাইয়া জানে যে আমি হচ্ছে রুবি না আপু আমি কিন্তু রুবি না রুবি বাসায় আছে কিন্তু ওটা বোঝার মতো বা দেখার মতো ক্ষমতা আপনাদের নাই। আমি এমনি আবু বকর আর কেউ সুবাও জানে কারণ সুবাহ বলছিল রুকু ওটা আমার হচ্ছে যে বাবার নাম আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা সৈনিক আমার বাড়ির চৌমুনিতে আমি দেশে আসি এটা ভিউ হোক তারপরে আমি আমার রুবিকে এক মাসের মধ্যে ঈদের আগে নিয়ে না কারণ আমার রোজার মধ্যে কিছু আমল আছে সেই আমলগুলো কমপ্লিট করব একবারে সুন্দরভাবে সুন্দর পরিবেশে আমার রুবিকে বিয়ে করব আমার রুবিকে সবাই বুকে কারণ আমার রুবি না একা শুয়ে থাকতো আর বলতো গিয়ে আমার যদি কেউ বুকে একটু জড়ায় ধরতো আমার বুকটা একটু ঠান্ডা হতো কেউ যদি আমাকে বলতো যে আমি আছি তুমি চিন্তা করিস না আমার রুবি একটু হলেও শান্তি পাতো আমার রুবি হাহাকার আহা জানি Amer Allah Pakistan'ın kendi peniye seviyorsa, kendim de or Family sonunda peni ver oynuyor. আমার রুবি কান্নাতে আমার বুক ফেটেসই ছিল হেগাছন ফ্যামিলির কেউ একটু খোঁজ নেয়নি কেন জানি জানেন শুধু মাত্র তারা ভালো থাকবে ভালো খাবে ভালো বড় হবে আমি তাদেরকে ভালো থাকতে দেব না আমার জান যে কষ্ট পাবে তার দ্বিগুণ কষ্ট আমি ওদেরকে দেব দিস ইজ মাই প্রমিস আমার জান আমার জান কেরা এতটায় ততর পড়ছে সিয়ামের মা তোকে আমি সারবো না তোর চুল আমি রাখবো না তোকে প্যারালাইসিস করে দেবো তোর পঙ্গু করে দেবো তোর স্বামী পঙ্গু করে দেবো তোর বড় বেটা ওই খামি খামি এমন শাস্তি দেবো ওই জাউরাক খামি এমন শাস্তি দেবো যে যাউরা ওই সুন্দর বউলে সংসার করতে পারবি না

আবু বকরের এত আমল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ তার উপাধি দাও হচ্ছে সিদ্দিক ইসলামের প্রথম খলিফা হ্যাঁ আসল ময়দানে আল্লাহ পাক যখন কহার নাম ধারণ করবে রাগান্বিত হবে তখন আবু বকরের আমল নিয়ে এসে আগে আল্লাহর সামনে তুলে ধরা হবে আবু বকরের আমল দেখে আল্লাহ পাক নাম ধারণ করবে দয়ময় হয়ে যাবে তাহলে এত আমল আবু বকরের তার নামের নাম তোমার তুমি যদি তার সঙ্গে আসুন নশর হোক তোমার তুমি কি সেটা চাও আলহামদুলিল্লাহ আমি অবশ্যই চাই আমি চাই 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 আমি আমি কথা বলি তুমি আর কথা বলবা না তুমি যদি সেটা চাও আমরা তোমাকে আবাদত আমাদের এই যে একটা মধ্যে উঠাইয়া নির্দিষ্ট জায়গায় তোমাকে নিয়ে ছেড়ে দেব যেখান থেকে তুমি ভালো হয়ে যাবে আমল ইবাদত বندگی করবে আর কোনো মানবজাতির দেহের উপরে তুমি আসবে না আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার কথা আল্লাহ কবুল করুন এখন তুমি এই আমাদের মেয়ে কি রুনা নাকি রুবি রুবির শরীর থেকে বের হয়ে এই মুহূর্তে এই বয়ামের মধ্যে তুমি প্রবেশ করবে এই দোয়ার মাধ্যমে আল্লাহ আল্লাহের কালামের শক্তিতে তুমি এই বয়ামের মধ্যে প্রবেশ হয়ে যাবে আর রুবির শরীর থেকে চিরদিনের মতো চলে যাচ্ছ আর কোনোদিন তুমি এই রুবির শরীরে আসতে পারবে না রুবি যেন আমরা রুবির জন্য দোয়া চেয়ে নেব দোয়া করব

আমার রুবি সংসারিক একটা মেয়ে আমার রুবি সংসার করার জন্য এত কিছু করছে আমার রুবি হ্যাঁ তো আমি বলি আগে আমার কথা কথা শেষ কোনো বলবো না একটা মেয়ে দেখছো আমার রুবির ঘরের জিনিসপাতি গুলো সেগুলো কত বছর বছরকার বললাম পার্টেক্সের জিনিস আপু এক বছর পর নষ্ট হয়ে যায় আমার রুবি জিনিস কি ঝকঝক করে না করে না আপু যাই আসে তাই বলে হাই রে কি সুন্দর কি পরিষ্কার আমার রুবির ছোয়াতে ওই জিনিসগুলো অত সুন্দর কানখারা তারপরে আমার রুবি বন্ধা নাপু আমার রুবির জমজ দুইটা সোল হবে বাচ্চা হবে সে বাচ্চার নাম আমি রেখে গেলাম আপনারা সে নামে রাখবেন আমার রুবির দুটা বাচ্চা ছেলে আর মেয়ে ছেলের নাম হচ্ছে ফারদিন আর হচ্ছে মেয়ের নাম হচ্ছে ফাড়িয়া ফারদিন ফারিয়া লিখে রাখবেন তাহলে জমজ দুটা বাচ্চা হবে সেটা কখন হবে জানেন না বিয়ে হওয়ার এক মাসের মধ্যে আমার জান আর কি দুই সন্তানের মা হবে তারা আরেকটা মেয়েও আছে যে নুসরাত ওটাই ওর প্রথম সন্তান এবং ওটা হচ্ছে গর্ভের না গর্থের সন্তান হ্যাঁ আর যমজ দুইটা তিনটা আবারও তো থাক পরে দেখা যাবে আর আমি হচ্ছে যে রুবির ভালোবাসার মানুষ না আমি রুবির ভাই আমার নাম শাহিন আমি রুবি না আমি সেটা আগে থেকেই বলছি শাহীন আমি রুবির ভাই রুবি জানে কিন্তু আপনাদেরকে বলার মতো সে ভারসাম্যটা ছিল না আমি শাহীন এটা আমার জান জানে আপনি যাই জিজ্ঞাসা করবেন আমার জানকে শাহিন নামে কে ছিল নাকি আমি একবার বলছিলাম যে শাহিন হচ্ছে পিয়াসের দুলা ভাই শাহিন হচ্ছে যে মিশুর দুলা ভাই কিন্তু না আসলে ওগুলোতে হ্যাঁ হ্যাঁ না আমি এগুলো কেন করছি আপু জানো করছি এই কারণে যে হচ্ছে যে এগুলা করে বিশ্বাস করাবো কীভাবে বিশ্বাস তো আর মানুষকে একবারেই করানো যায় না সেটা কিছু ধাপ কিছু কথা অনেক কিছু করতে হয় একটা সংসার টিকে রাখতে গেলে অনেক কিছু প্রয়োজন হয় অনেক কথার প্রয়োজন হয় অনেক বুদ্ধি লাগে অনেক কিছু এভরিথিং যাই হোক আমি অত কথা বাড়াতে চাচ্ছি না কারণ আমি আসলে এসির মধ্যে থাকি তো আমার একটু সমস্যা হচ্ছে হ্যাঁ তারপরে আমার রুবি কী কী নিষ্পাপ নিষ্কলঙ্ক সত্যবাদী তারপর কি সাংসারিক হ্যাঁ যাই হোক আমার রুবি একটু দুর্বল তো কথা স্পষ্ট হচ্ছে না আর আরেকটা হচ্ছে আমার রুবির মধ্যে কি কথা বলো শেষ আর ভাই আমি বলি না স্যার আমার রুবির তুমি তোমার শেষ হ্যাঁ আমার রুবি যে এগুলা যে কলঙ্ক দিছে সেগুলো তো মোচন করতে হবে না আবার বলি আমার রুবি হচ্ছে যে ধর্মিক আমার রুবির মধ্যে কিছু আকৃতি আছে সেগুলো আমার মা ফাতেমার মধ্যে আছে আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ এটা আপুরা জানে না আজকে জানবে আর আমি এটা ভিউ করব কিন্তু আমার রুবির কোনো আকৃতি কোনো কিছু থাকে না আমার রুবি বলতে কি আমার বোন আর হচ্ছে যে আরেকটা কথা কি আমার রুবি আমার রুবি হ্যাঁ না আপু আমি রুবিকে আগে থেকেই বোন বানাইছি ওই যে পিয়াসের ওখানে ধরছিল না ও যান সেটা আমার বন্ধু আবু বক্কর আমার বন্ধুর বউ হবে আবু বক্করের বউ হবে রুবি আর ওই মানে একবার আবু বক্করের রূপ ধরে একবার হচ্ছে সাইনের রূপ ধরে ভাইও লাগবে জীবন সঙ্গীও লাগবে বোন তোমরা আছো তাহলে সুন্দর না ভাইয়া আলহামদুলিল্লাহ আচ্ছা কি আমাকে বমের মধ্যে উঠতে হবে হ্যাঁ বোন রুবি তুমি এখানে নাই বোন রে তোর জন্য আমি অন্তর থেকে এই কলিজার মধ্যে থেকে এই সারা দুনিয়ায় সারা পৃথিবী এই আসমান জমিন চন্দ্র সূর্য সাক্ষী রেখে আমার আল্লাহকে সাক্ষী রেখে আমার পবিত্র কোরআনকে সাক্ষী রেখে আমি বলতেছি আমার বোন রাজরানী 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 আমার বোনের দুইটা দাসী থাকবে সে দুইটা দাসী হলো তার দুই স্বামীর দুই বউ মানে পিয়াসের বউ সুমি বাউনার বউ রুমা হুম এটা দুটা আমার জানে দেশি মানে আমার বোন বোন জান হয় না ভাই জান কি বুঝেন আপনি আপনারা কিচ্ছু বুঝেন না ভাই জান ওই জন্য আমি জান করি হ্যাঁ দুইটা দেশে থাকবে আর আমার বোনের সুন্দর একটা বাড়ি করছে সেই বাড়িটা কি করছে আমার ভাই আবু বক্কর সে বিদেশ থেকে আসছে আমি চলে গেলে সে আসবে সমস্যা নাই কিন্তু রোজার মধ্যে সে বিয়ে করবে না সে বলতেছে আমি আর রুবি পবিত্র আমি সেইভাবে আমি তাকে নিয়ে আসব ওই জন্য রোজার মধ্যে বিয়ে করব না আমি এদের দুই দিন পরে বিয়ে করবো আলহামদুল্লাহ শুক্র আলহামদুল্লাহ আর বিয়েটা পরাবে এই ভাই ভাইয়া

بسم الله الرحمن الرحيم مهلا لكم ভাই একটাই রিকোয়েস্ট ভাই আমার ছবি দেন কোনো পত্রিকায় বা কোনো পেপারে না ছাপার হয় কারণ আমি